বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুমাস ব্লগ। আজকে ব্লগটি শুরু করছে, এখন বাজে সন্ধ্যা 6টা। তো দেখো, জানো তো বন্ধুরা, এই মানে ছোট মুরগির বাচ্চাটা, আরেকটা ছোট মুরগির বাচ্চা ছিল, তখন তোমরা আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম, দুটি মুরগির বাচ্চা ছিল। তো পুকুরে না একটি মানে খেয়ে নিয়েছে, দুটো একসাথে মানে যেদিকে যেত এবং দুটো একসাথে সবসময় থাকতো। তো এই বাচ্চাটা মানে এতটাই ভয় পেয়েছে, তো আমি বারবার সরিয়ে দিচ্ছি, তা আমার কোলে এসে বসছে, মানে কুকুরের ভয়ে বারবার আমার কোলে এসে ও বসছে। তো আর ভীষণই খারাপ লাগছে যে তো দুটো থেকে মানে একটাকে মানে খেয়ে ফেলেছে। তো দেখো, তারপরের দিন আমি রেডি হয়ে পড়েছি, তো অনেক দিন হলো বাড়িতে আসলাম। তো এখন তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পালা, তো প্রত্যেকবারে না মানে জামার বাড়িতে যাওয়ার সময় ভীষণই খারাপ লাগে, মাকে একা ছেড়ে যেতে মানে ইচ্ছে হয় না। তো দেখো, ব্যাগপত্র গুছিয়ে চললাম টোটোতে করে বাস স্ট্যান্ডে। তো আজকে মা আমাকে এগিয়ে দিতে যাচ্ছে, তো মার মনটা তো ভীষণই খারাপ ছিল। তো মা আমাকে বাসে উঠিয়ে দিয়ে মানে নেমে পড়েছিল, তারপরে যে দেখো বাসে উঠেছি। আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি, চারিদিকে অন্ধকার, আর শিল পড়েছে। তো দেখো, আমার তো প্রচণ্ড মানে কান্না পাচ্ছিল, আর একা একা যেহেতু একা যাতায়াত করি মেয়েকে নিয়ে, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো ফাইনালি আমরা বাড়িতে এসে পৌঁছালাম পনে 7টার সময়। এসে ঘরের অবস্থা কী ছিল, ঘরটাকে মুছে নিয়ে ব্যাড কাপড়টা শুধু চেঞ্জ করেছি, আর ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি আমার। তারপরে যে দেখো, মা আমাকে দিয়েছিল ঘুগনি কাঁঠাল দিয়ে পনিরের তরকারি। তো ফার্স্ট টাইম মানে কাঁঠাল দিয়ে পনিরের তরকারি খেলাম। আর এই যে দেখো, ফ্রাইড রাইস। তো এখানে মা সব কিছু রান্না করে আর দিয়েছিল, আর বর রান্না করেছিল মটন। তো এটা দিয়ে আজকে মানে ডিনারটা বেশ জমে যাবে। তারপর দেখো, খাওয়া দাওয়া করে মেয়েকে খাই আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো, মা আমাকে এই ঝুড়িটা দিয়েছে বাসন রাখার জন্য। আর এখানে দেখো কত কিছু সবজি দিয়েছে, কাঁঠাল, পেঁপে, মৌসুমি, তারপরে ডালিম, চাল, আলু, আরও কত কিছু ম্যাগি টেগি দিয়েছে, সব কিছু গুছিয়ে গুছ অর্ধেক গোছানো হয়েছে। তারপরে দেখো প্রচণ্ড শিলাবৃষ্টি।